এই দেখো, দেখেছো আজকে কতদিন পরে নীল আকাশ দেখা যাচ্ছে, সাদা মেঘ, তবে মাঝে মাঝে আবার কালচে টাইপের মেঘও আছে। কখন জানি না হয়তো বা এসেও যেতে পারে, এরকম হতেও পারে যে হট করে এসেই গেল, তাও হতে পারে। আমি তো যতগুলো কদিন জমিয়েছিলাম নাইটি সবগুলোই ধুয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। চলো পরে পরে দেখতে থাকো, আজকে কতটা কি শেয়ার করতে পারবো জানি না। কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা সকাল আজকে, 3 দিন পর এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এলাম। যথারীতি সব জিনিসপত্র মেলে দেওয়া হয়ে গেছে, আমার তো স্নানও হয়ে গেছে তাই নাইটিগুলোও কাঁচা হয়ে গেছে, 2 দিন ধরে জমছিল সব নাইটি। চলো এই যে এবার এখন আমরা যাচ্ছি সুস্থ শরীরকে ব্যস্ত করতে, হ্যাঁ, চারজনে মিলে, ওদিকে বাবার ছেলে আর এদিকে হচ্ছে মা আর আমি। না না সে ঠিক আছে, কিন্তু সুস্থ শরীর একটু ব্যস্ত হয়, হ্যাঁ না, মা বাবার আবার কিছু হয়নি, প্রথমবার আমাদের দুজনের হয়েছিল, এবার জানি না কি হবে। খালি এখন মনে হচ্ছে দমাটকে আসছেন, এটা খুলতে হবে, ও একটু নামিয়ে দিন আপ থেকে, আর পাচ্ছি না, খুব গরম, হ্যাঁ আজকে গরমটা বড্ড বেশি। যেমন রাস্তাটা দেখতে খুব ভালো, আমাদের এখানে খুব রোদ, কলকাতার দিকের যা হসপিটাল বাবা, ছাগলপুরি জায়গাটা ঠিক করে চলে আন্দাজে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, দেখালো ওই যা ব্রিজটা, আমি অনেকবার গেছি ওই ব্রিজটা, তো যেটা ভেঙে যায় ওটা করেছিল, পুরো আন্দাজে গাড়ি চলা, পুরো মিডিল দিয়ে গাড়ি চলা, তোরটা যদি একটু বেশি দেখা চলে তো সোজা। গুড আফটারনুন বন্ধুরা, এখন সময় হয়েছে 1:10, আমার ভিডিও এডিট টেডিট কিচ্ছু হয়নি, ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নিয়ে এলাম, দেখো চুলের অবস্থা সব টেনে টুনে বেঁধে দিয়েছি, ভাল লাগছে না, হাতটা ব্যথা করছে, আমার হবেই, হাতে ব্যথা হবেই। তো যাই হোক, এখনো হোম ডেলিভারির রান্নাও কমপ্লিট হয়নি, সকালে একটা টুকরো ভিডিও করলাম, কিভাবে জানি না সেটা ডিলিট হয়ে গেছে, না ক্যামেরা অন না করেই ভিডিও করেছি ভগবান জানে, মানে এতটা শরীরটা খারাপ লাগছিল সকালবেলা। তো এখন করলাম, এসছি 12:15 নাগাদ, নিচে বসলাম একটু, ওরা চা খেলো, আমি একটু জল আর বিস্কুট খেলাম, খেয়ে ওপরে এলাম। এখন বাকি রয়েছে ভাতটা 1 ফুট দেওয়া, আর ডালটা সোমবার দেব, বেগুন ভাজা করব, মাছটা ঝোল করব, অনেক কিছুই বাকি রয়েছে, ওগুলো করব। ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে নিই, সকালের ভিডিওটা খুঁজতে গিয়ে দেখলাম ভিডিওটা আমি কিরম করে দাঁড়িয়ে আছে দেখো, ভিডিওটা আমি ইয়ে করিনি, চারজন একসাথে নিয়ে নিয়েছি কোভিশিল্ডের সেকেন্ড ডোজটা নিয়ে, ওর 29 আমার 39 হয়ে গেছে, বুঝতে পারছো দেখো কি বয়সটা, বয়স দিয়ে কি হবে, বয়স জানার দরকার নেই, কমে গেছে কোভিশিল্ডের সেকেন্ড ডোজ নিয়ে, আমি সেটাই বলছি। তারপরে এখন রান্নাটা কমপ্লিট করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমিয়ে পড়ব আজকে, তবে তার আগে আজকের ব্লগটা এডিট করি, এডিট করে ছাড়ি, পরে তোমাদের সাথে কথা বলছি, জানি না শরীরটা কেমন থাকবে। আকাশটা আজকে ভীষণ সুন্দর, তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করেছি, নিচে মা বাবা আর মা বাবাকেও বললাম যে তোমরাও আজকে ডিম খাও, বলে ডিম দিয়ে আসলাম, আমরাও আজকে ডিম রান্না করছি, কারণ যেহেতু নেওয়া হয়েছে ভ্যাকসিনটা, তো সেই জন্য আজকে ডিমটা খাওয়াটা উচিত, সেই জন্য আমি বললাম আজকে দুবেলাই ডিম খাবো, বললো মাছ আনছিল, বললাম না মাছ এনো না, মাছ খেতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না, কালকে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে আজকে আর ভাল লাগছে না। চলো দেখতে থাকো
পরে আসছি। দেখো বন্ধু, তোমরা সেকেন্ড ডোজ নিয়ে একেবারে মুচড়ে পড়েছে, তার মধ্যেও দেখো রাতে যেহেতু রুটি আর ডিম কষা দিতে হবে আমাদের ওই ছেলেগুলোকে, ব্যাপারটা আমি বললাম দাও অটার আমাকে, না আমি মেখে নেব, আমি বললাম তুমি পারবে না, তাও বলে না, সে আমাকে বসিয়ে রাখবে আর কি। দুপুরেও দিয়েছি, ভ্যাকসিন নিয়ে এসেও দিয়েছি, হোম ডেলিভারি দিইনি একদম। এখন একটু কিছুই না গো, হালকা একটু ব্যথা করছে আর ওই এনার্জিটা পাচ্ছি না এটাই, আর একটু জ্বর মতো, সে মুখ চোখ দেখলেই বুঝতে পারবে একটু জ্বর মতো এসছে। এইবার আবার এখনো পর্যন্ত পল্লববাবু একদম চাঙ্গা। বাবার কি খবর? বাবার ঠান্ডা ঠান্ডা লাগছে? বাবা তো জানো, হ্যাঁ বাবার তো একটু ঠান্ডা বেশি। হ্যাঁ না, বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। দেখি রুটিটা করি, রুটিটা করে নিয়ে চুপ করে শুয়ে যাব, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো তাহলে, দেখলে তোমাদের অনুপমাকে দেখো। দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি। ফার্স্ট ডোজেও আমার ঠিক এরকমই হয়েছিল, ফার্স্ট ডোজ নেওয়ার পরেও খুব ঘুম পাচ্ছিল, বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তবে ফার্স্ট ডোজে হাতে ব্যথা ছিল, এখন কিন্তু হাতে ব্যথা নেই, এরম ভাবে হাত দিয়ে টিপলে লাগছে, এই হালকা লাগে, একদম সামান্য লাগছে। ফার্স্ট ডোজে কি হয়েছিল, জল তুলে খেতে পারছিলাম না, মানে হাতটা নাড়াতেই পারছিলাম না, এই এখন সেটা নেই, হালকাই যে তুলছি একটু ভার ভার লাগছে, কিন্তু এই হাতটায় আমার অসম্ভব ব্যথা হয়েছে, এই যে এই জয়েন্টটা আছে না, এই জয়েন্টটায়। আমি আসলে শুই যখন না, রাত্রিবেলা বলো যখনই ঘুমাই, আমি যেদিক ফিরে শুই আবার ওঠা পর্যন্ত ওইভাবেই শুয়ে থাকি, তো ওতেই মনে হয় এইখানটায় খুব ব্যথা হয়েছে, বেশ দু তিন দিন ধরে ব্যথা হয়েছে। খালি এই ভলিনির এই যে ভলিনি ম্যাক্স না ভাভেরান ভাভেরান ম্যাক্স জেলটা লাগাচ্ছি, কমছে আবার বাড়ছে, এরম হচ্ছে, এই হাতটা ব্যথা, এরম তুলতে লাগছে না কিন্তু পেছনে নিতে পারছি না লাগছে। তো খুব ঘুমিয়েছি, খাবার নিয়ে পল্লব চলে গেল 8:30, সেই যে ঘুমিয়েছি ওকে খালি বলেছি কি যে তুমি আমাকে, তুমি খাবে যখন তার 10 মিনিট আগে ডেকে দেবে, তোমার রুটিটা করে নেব। আটাটা মাখাই ছিল, আর আমার ছিল কালকের একটু ফ্রাইড রাইস ছিল, পনির বাটার মশলাও ছিল, তারপরে যেটা না বললেই নয় সেটা হচ্ছে টুম্পা। টুম্পার কথা তো কালকেও বলেছি, শুনেছো? টুম্পা কি করেছে জানো, সকালবেলা না বেলার দিকে ওকে ফোন করেছে, বলছে পল্লবদা তুমি খাবার দিতে যাবে যখন, আমার বাড়ি থেকে একবার ঘুরে যেও। আমি জানি যখনই ও এই কথা বলেছে যে কিছু একটা ব্যাপারও করেছে। সেই এক বক্স ভর্তি 4 খানা ডিমের কারি, পাঁপড়ের তরকারি সব পাঠিয়ে দিয়েছে জানো। ডিম কিন্তু ওরা খায় না, মানে ও ওর হাজব্যান্ড ওর শাশুড়ি ওরা একদম নিরামিষ, পেঁয়াজ রসুনও খায় না, কিন্তু শ্বশুরমশাই খায় আর মেয়েটার জন্য করে। সেই আমার জন্য 4 খানা ডিম করে পাঠিয়েছে, দারুণ খেয়েছি ডিমটা, পাঁপড়ের তরকারি করে পাঠিয়েছে, তো পাঁপড়ের তরকারিটা এখন আর খাইনি, ওটা রাখা আছে, কালকে ভাতের সাথে খাবো। কেন পাঠিয়েছে না দিদি, তুমি ভ্যাকসিন নিয়েছো, রাত্রিবেলা তোমার রান্না করতে কষ্ট হবে, তো এইটুকু কে করে বলো তো, এত চিন্তা কে করে? টুম্পাকে আমি কি বলে, আমি কি বলবো আমি জানি না, আমার বলার কিছু ভাষা নেই, আমার নিজের বোন থাকলেও করতো কিনা আমি জানি না, কিন্তু ও যে এটা চিন্তা করে আমাদের জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছে, মানে ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে এতে। পাঠিয়েছে বলে নয় কিন্তু, যে জিনিস দিল বলে ভালোবাসা বাড়ছে তা নয়, ও যে এই চিন্তাটা করেছে যে না দিদির কষ্ট হবে, এটা কজন করে বলো? এই ভালোবাসাগুলো হচ্ছে জেনুইন ভালোবাসা একদম। তো যাই হোক টুম্পা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তবে রেডি থেকো কিন্তু, মহালয়ার দিন কিন্তু আমার সাথে বেরোতে হবে। তারপরে ওই ডিম দিয়েই আমি ফ্রাইড রাইসটা খেলাম, আর পল্লব রুটি খেলো, আর ইয়ে কি বলে আর পনির বাটার মশলা ছিল, আমি 2 পিস খেয়েছি, বাকিটা পল্লবই খেলো, আমার অত তো পনির পছন্দ নয়, তাই সেটাই বলছি। 8:30 ঘুমিয়েছি, আর 10টা বাজতে আমি ঘড়ির দিকে দেখছি, 10টা বাজতে
10টা বাজে বলছি, 10:20 ও আমাকে ডাকলো যে ওঠো এবার তাহলে রুটিটা করে নাও। আমি উঠে কোন রকমের টলতে টলতে গিয়ে, মানে এত ঘুম চোখে, টলতে টলতে গিয়ে রুটিটা করলাম। রুটিটা করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাবলাম তোমাদের কাছে আসি, তোমাদের কাছে এসে ভিডিওটা কমপ্লিট করি। দেখানোর অনেক কিছুই ছিল, কারণ পুটুকে আর মামুনকে যে টাকা দিয়েছিলাম ওরা জিনিসপত্র কিনে নিয়ে এসছে সন্ধেবেলা বেরিয়ে। ও আবার মামুন আবার কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে বলে কালকে কিছু করেনি, আজকে সন্ধেবেলা বলছে কিছু কিন্তু খাবার করো না তোমাদের সন্ধেবেলার খাবার, আমার আর ওর মামার জন্য নিয়ে এসছে কি বলে পাপড়ি চাট নিয়ে এসছে, পাপড়ি চাট না গোটা কচুরি তোমার কি বলে ওটাকে পুরি চাটি, তার জন্য গরম ছিল দেখলে না, হ্যাঁ সরি পাপড়ি চাট না পুরি চাট, পুরি চাট নিয়ে এসছে, ওটা সন্ধেবেলা খেলাম। ওই দুই বোনে বেরিয়েছিল নিজেদের শপিং করতে, তখন নিয়ে এসছে ওদের শপিং গুলো পুটু নিয়ে এসেছিল। আমি পুটু আজকে আর হবে না, ভাল লাগছে না, কালকে এসো, কালকে তুমি নিজেই দেখাবে সবাইকে। বললো ঠিক আছে মামি, তোমার এখানে রেখে যাই বলে আমার এখানে রেখে গেছে। আর আমাদেরও একটা ড্রেস তোমরা বলছিলে না যে দিদি তুমি কিছু নিলে না, অ্যাকচুয়ালি আমি তো অনেকগুলো পেলাম, কলকাতা গেলাম যখন অনেকগুলো পেলাম উপরে, সেগুলো তো আছে। আর একটা কাপল ড্রেস খুব সুন্দর, ওটা অষ্টমীর দিন আমরা দুজনে পরবো, ওইটা এসে মানে নিয়েছি, ওটা নিয়েছি, ওটা অনলাইনেই নিয়েছি। আমি কালকেই দেখাবো তোমাদের কালকের ভিডিওতে, হ্যাঁ এগুলো সব কালকের ভিডিওতে দেখাবো, কারণ আজকে আর ভালো লাগছে না। তবে আজকে একটা জিনিস দেখাবো, আমরা যখন উত্তরপাড়া গেছিলাম, উত্তরপাড়া থেকে কোন্নগর না বারো বারো মন্দির ঘাটটা কোন্নগরে, তো কোন্নগর বারো মন্দির ঘাটে এসছিলাম, দেখিয়েওছিলাম তোমাদের যে বারো মন্দির ঘাটে এসে ওরা মালাইটি খেলো, তারপরে মোমো খাওয়া হলো দেখিয়েছিলাম। ওই দিন আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা বেশ অদ্ভুত লেগেছিল ঘটনাটা, তা সেইটা তোমাদের সাথে কিছু শুট করে রেখেছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এখন সেটা দেখে নাও। সেটা হয়ে গেলে মানে সেই ঘটনাটা শেয়ার করার সাথে সাথে আমার ভিডিওটাও আজকে শেষ হয়ে যাবে। তার আগে তাহলে বলে রাখি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কাল সকালে আবার নতুন করে নতুন দিনের শুরুতে একটা নতুন ব্লগ শুরু করব। ঘুমিয়ে না দেখো ফ্রেশ হয়ে গেছি একদম, নতুন দিনের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো টাটা, বাই বাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা মৌদির বাড়িতে যে গেছিলাম, তারপরে আমরা স্যাটারডেতে গেছিলাম, তো সানডেতে আমরা কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে এসেছিলাম। তো একটু অন্ধকার অন্ধকার ভিডিওটা, যেহেতু এটা রাত্রিবেলা, এখানে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা যখন গেছি তার 10 দিন আগে গণপতি বাপ্পা বা গণেশ চতুর্থী চলে গেছে, তো সেই দিন গণেশ ঠাকুর বিসর্জন দিতে এসছে গঙ্গার ঘাটে। আমরা একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম, যেই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা ক্যাপচার করে এতদিন ধরে রেখে দিয়েছি, যে সময় সুযোগ পেলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গার ঘাটটা তো অদ্ভুত সুন্দর লাগছে, দেখছো কি সুন্দর দূরে আলো জ্বলছে ওইদিকে বালি দক্ষিণেশ্বর ওগুলো। এবার গঙ্গার ঘাটে সবাই মিলে নামা হচ্ছে, আমরাও পেছন পেছন ক্যামেরা হাতে করে নামছি, আর এরা দেখো প্রত্যেকেই সাদা ড্রেস পরা। পরে জানলাম যে মারোয়াড়িদের গণেশ চতুর্থীর থেকে 10 দিন পরে নাকি গণেশ বিসর্জন দিতে হয়, তো এই গণেশ ঠাকুরটা মারোয়াড়িদেরই ছিল। ওই বিসর্জনের সাথে সাথে তোমাদের একটু গঙ্গাটাও দেখিয়ে নিচ্ছি, কিন্তু আর কথা বাড়াবো না, এবার তোমরা বিসর্জনের দৃশ্যটা দেখতে থাকো, কি অপূর্ব দৃশ্য। ಸಿಂಧೂರಾಮ
এই যে হ্যাঁ আমরা কিরকম টাইমিং এ এসেছি বলো সেটা মোদি সাবধান গণপতি বাপ্পা বোরিয়া জয় গণেশ গণেশ জি কা কেনা হে ঘাট বাসতে রেনা হে গণেশ জি প্রসন্ন হে কোন নগর তোমার মুরগিকে তো ভয় লাগছে স্লিপ না করেছে না না বাস নি হ্যাঁ বরণ করা শেষ, সব কিছু শেষ। এবার গণপতি বাপ্পার মূর্তিটা নিয়ে জলের মধ্যে নেমে গেল, গঙ্গার মধ্যে। যে কোনো বিসর্জনী মন খারাপ করে, সেটা যে বিসর্জনী হোক না কেন, সত্যি একটা মন খারাপ করার আবহ তৈরি হয়ে গেল। আর খুব ভালো লাগলো যে আমরা খুব সুন্দর একটা সময়ে আমরা এখানে এসেছি, যে এত সুন্দর একটা বিসর্জন একেবারে নিরিবিলি ঘাটের মধ্যে এত সুন্দর একটা বিসর্জনের সাক্ষী হয়ে রইলাম, যে সঙ্গে তোমাদেরকেও এর সাক্ষী করে রাখলাম। দেখো, ভালো থেকো, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো।